নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, ছয়ই আশ্বিন, 24শে সেপ্টেম্বর রবিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 24শে সেপ্টেম্বর 6ই আশ্বিন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 6ই আশ্বিন 24শে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় 5টা 29, সূর্যাস্ত 5টা 31, নবমী প্রাত 5টা 52, পরে দশমী রাত্রি 3টে 49, পূর্বসারা নক্ষত্র দিবা 10টা 36, শোভন যোগ অপরাহ্ন 4টে 49, কৈলবকরণ পাত 5টা 52 গতে তৈতিলকরণ, অপরাহ্ন 4টে 51 গতে গড়করণ, রাত্রি 3টে 49 গতে বনিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে 24শে সেপ্টেম্বর। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে শুক্র, বুধ সিংহে, রবি মঙ্গল কন্যায়, কেতু তুলায়, চন্দ্র মকরে, শনি বক্রী অবস্থায় কুম্ভে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজকের, আজ 24শে সেপ্টেম্বরের, 24শে সেপ্টেম্বর 6ই আশ্বিনের রবিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে, কারণ তাদের চন্দ্র এবং শুক্রের শুভ দৃষ্টি বিনিময় তাদের জীবনে আনবে বিরাট সমৃদ্ধির সুযোগ। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আজকের দিনে আপনার মানসিক উন্নতি হবে, পারিবারিক ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে এবং জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, চন্দ্র শুক্রের দৃষ্টি বিনিময় আপনার জীবনে আনবে বিরাট সাফল্য। আজকের দিনে আপনার একাধিক লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 18143, 18143, 18143, 18143। এই নাম্বারে আপনি লটারি টিকিট কাটতেই পারেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, অবশ্যই ভালো অঙ্কের প্রাইজ মানি লাগবেই লাগবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এক বা একাধিক সূত্রে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপে আপনার আর্থিক উন্নতি আসবেই আসবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখবেন, সূর্যদেবকে তামার ঘটিতে জল নিবেদন করবেন, জলের মধ্যে একটা লাল ফুল অবশ্যই দেবেন, দেবেন কিছুটা দূর্বা আর আতপচাল। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার মানসিক উন্নতি আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য অবশ্যই আছে, সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি, কর্মলাভের যোগ অবশ্যই আছে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে, এছাড়াও মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে, মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে
উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতক আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে। পিতার সাহায্যে আপনার আর্থিক উন্নতি আসবেই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতক। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, একাধিক সূত্রে আয়োজক অবশ্যই আছে। তবে যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে, এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুদের মধ্যে কেউ না কেউ বিশেষভাবে ক্ষতি করতে পারে, তাই সব বন্ধুকে সমান উপকারী ভাবা উচিত হবে না। তবে আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য সূচক আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বিনিময় হবে। তবে যেদিক দিয়ে চাপ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান। এছাড়াও বৃশ্চিক রাশি এক বা একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগ আসবে যা অবশ্যই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনাকে যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতে হবে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা আকস্মিক ঘটে যেতে পারে বা আপনার শত্রুরা চরম ক্ষতি করতে পারে। এরা টুকটাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র যেমন করতে পারে তেমনই আপনাকে বিভিন্নভাবে ফাঁসাতে পারে, সেদিক দিয়েও আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে একটা নতুন ইঙ্গিত আছে যা অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেই যাবে। তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 24শে সেপ্টেম্বর 6ই আশ্বিন রবিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ, নমস্কার।